হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চারবার অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। আমরা অনুশীলনী সাতের খ থেকে উদাহরণের পৃষ্ঠার কিছু ভাগ অঙ্ক এখন করতে যাচ্ছি। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং ভিডিও দেখো, নিজে নিজে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার অঙ্কের দক্ষতা বাড়বে, তুমি তত ভালো স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবা। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে এখন অঙ্ক শুরু করি। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাতের খ থেকে কিছু অঙ্ক করব। তবে আজকের এই পর্বে আমরা অনুশীলনী থেকে কোনো অঙ্ক করব না, আমরা অনুশীলনীর সাতের খয়ের উদাহরণের যে পৃষ্ঠা আছে, 86 নম্বর পৃষ্ঠা, সেখানে দশমিকের কিছু ভাগ আছে। তো আমরা দশমিকের এই ভাগ অঙ্কগুলো আজকের এই পর্বে করব। তোমরা আশা করি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। তো উদাহরণের 86 নম্বর পৃষ্ঠায় দেখো, সেখানে 5, 6, 7 এরকম বেশ কতগুলো অঙ্ক আছে। 5 নম্বরে আছে, 5 নম্বর অঙ্কে আছে 9টা, 6 নম্বর অঙ্কে আছে 12টা। তো আমরা বেছে বেছে, যেহেতু সব একই নিয়মের অঙ্ক, আমরা সবগুলো অঙ্ক না করে বেছে বেছে কিছু অঙ্ক করব। তোমরা যদি একটা দুটো অঙ্ক যদি বুঝতে পারো, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। উদাহরণের 86 নম্বর পৃষ্ঠা থেকে 5 নং প্রশ্নের সমাধান আমরা বোর্ডে উঠিয়েছি। প্রথমে 1 নম্বর দেখো, 4.2 ভাগ 0.6। তো এই অঙ্কগুলো আসলে অনেক নিয়মে করা যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে সব থেকে সহজ যে পদ্ধতি, সেটাই আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এই নিয়মে অঙ্কগুলো করতে পারো। তো দশমিকের ভাগ অঙ্কগুলো করতে গেলে সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে দশমিক উঠিয়ে ভাগ করা। তো দশমিকের ভাগ অঙ্কগুলো কীভাবে দশমিক উঠাতে হয় তোমরা জানো, খেয়াল করো। সমান সমান দেখো, 4.2 আছে, এটা যদি দশমিক উঠাতে হয় আমরা এভাবে লিখতে পারি, উপরে 42, অর্থাৎ দশমিকটা আমরা উঠিয়ে দিলাম। তো দশমিক উঠানোর জন্য কী করতে হবে, 42-এর নিচে লিখতে হবে দশমিকের পরিবর্তে 1, আর দশমিকের পরে কয়টা ঘর, একটা ঘর বা একটা অঙ্ক আছে, এই কারণে 1টা 0। অর্থাৎ 42 ভাগ 10 যদি লেখো তাহলে দশমিক উঠে গেল। এখন ভাগ দেখো 0.6, আমরা যদি দশমিক উঠাই দিই শুধু 6 হবে, কারণ দশমিক যখন উঠে যাবে তখন বামের শূন্য তো আর বসে না, বা বামের শূন্যের আর কোনো মূল্য নাই, তাই বামের শূন্য উঠে যাবে, হবে শুধু 6। আর দশমিক উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1, আর পরে 1টা ঘর বা 1টা অঙ্ক আছে, এই কারণে 1টা 0। তার মানে 6 ভাগ 10 যদি লিখি তাহলে দশমিক উঠে যাবে। এখন ভগ্নাংশের ভাগ করার একটা নিয়ম তোমাদের মনে আছে, গুণের সাহায্য নিয়ে ভাগ করা, ঠিক এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব। কিভাবে, সমান সমান 10-এর 42 ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে কি হবে, ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে 10 উপরে 6 নিচে। এখন আমরা কাটাকাটির সাহায্য নিব। দেখো 10-10 মিলে গেছে, একই সংখ্যা মিলে গেলে এমনি কাটা যায় বা বাদ হয়ে যায়। এবারে দেখো 6 আর 42 কাটাকাটি যাচ্ছে, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 42কে 6 দিয়ে ভাগ করলে 7, সমান সমান নিচে 1 আছে, নিচের 1-এর কোনো মূল্য নেই, উপরে আছে শুধুমাত্র 7, কাজেই সমান সমান 7 বসাবো। আমরা ফলাফল পেয়ে গেছি, কাজেই 4.2 ভাগ 0.6 এই ভাগটা করলে ফল হবে 7, কাজে আমরা উত্তর লিখব 7। ক্ষেত্রে খেয়াল করো, এবারে আমরা 4 নম্বর বাদ দিয়ে 5 নম্বর অঙ্কটা করব। আমরা আগেই বলেছি যেহেতু একই নিয়মের অঙ্ক, সব অঙ্ক আমরা করব না, বেছে বেছে করব। একটা অঙ্ক বুঝতে পারলে বাকিগুলো তোমরা এমনিতেই করতে পারবা। আমরা 5 নম্বর অঙ্ক উঠিয়েছি, 0.48 ভাগ 0.6। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দশমিকটা উঠানো। কীভাবে উঠাবো, সমান সমান 48, আমরা এখানে যখন দশমিক উঠিয়ে দিব তখন বামের শূন্যের আর কোনো মূল্য নেই, বিধায় শূন্যটা কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে বামের শূন্য বাদ হয়ে গেল, এবার 48 ভাগ দশমিক উঠানোর জন্য কী করতে হবে, দশমিকের পরিবর্তে 1, আর দেখো দশমিকের পরে 1 ঘর 2 ঘর আছে, এই কারণে 2টা 0 দিতে হবে, ভাগ ডান পাশে দশমিক উঠাবো এবারে
উপরে হবে শুধুমাত্র ছয়, কারণ যখন দশমিক উঠে যাবে তখন বামে শূন্যের আর কোনো মূল্য নাই, বিধায় শূন্যটা বাদ হয়ে যাবে। এখন দশমিক উঠানোর কারণে এক, দশমিকের পরিবর্তে এক, এখানে কিন্তু এক ঘর বা এক অঙ্ক, এই কারণে একটা শূন্য হবে। খেয়াল করতে হবে বামে দশমিকের পরে দুই ঘর ছিল তাই দুইটা শূন্য দিয়েছি, কিন্তু ডান পাশে কিন্তু দশমিকের পরে একটা ঘর, এই কারণে একটা শূন্য হবে। এখন আমরা গুণের সাহায্য নিব, কিভাবে? 48/100 ভাগের পরিবর্তে গুণ দিলে ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 10 নিচে 6। এখন আমরা কাটাকাটি করব। দেখো 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, আবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 48কে 6 দিয়ে ভাগ করলে 8। এখন উপরে 8 নিচে 10 আছে, তার মানে এখনও কিন্তু কাটাকাটি যাচ্ছে, আবারও কাটাকাটি করতে হবে। কত দিয়ে? 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আর কাটাকাটি যাচ্ছে না, কাজে আমরা বসাবো উপরে 4 নিচে 5, 5-এর 4। যেহেতু দশমিকের অঙ্ক কাজে সাধারণ ভগ্নাংশে উত্তর লেখা যাবে না, এটাকে ভাগ করে দশমিক নিয়ে আসতে হবে। এখন আমরা রাফে ভাগ দেখাবো, কিভাবে খেয়াল করতে হবে। 5/4, খেয়াল করো 5 দিয়ে 4কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, কেন ভাগ গেল না, এই জন্য ভাগফলে একটা শূন্য দিব আমরা। এখন ভাগফলে শূন্য দিলাম ঠিক আছে, কিন্তু তাতে কি ভাগ যাচ্ছে? ভাগ তো যাচ্ছে না। তাহলে ভাগ যাওয়ার জন্য আমরা কি করব? ভাগফলে একটা দশমিক দিব এবং দশমিক দিলে একটা ফ্রি শূন্য পাব। এখন দেখো ভাগ যাচ্ছে কত দিয়ে? 8 দিয়ে, 5 আটা 40 মিলে গেছে। আমরা রাফটা বক্স করে লিখে দিলাম রাফ, আমরা ভাগফল পেয়েছি 0.8। এখানে বসাবো সমান সমান 0.8, উত্তর 0.8। খুব সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, এবারে আমরা 7 নম্বর প্রশ্ন উঠিয়েছি, 4.5/0.05। প্রথম কাজ দশমিক উঠানো, দশমিক উঠাও, সমান সমান উপরে 45, আর দশমিক উঠানোর জন্য দশমিকের পরিবর্তে এক, পরে একটা ঘর তাই 10, ভাগ ডান পাশে দেখো 0.05, এখানে হবে শুধুমাত্র 5, কারণ দশমিক উঠে গেলে বামের শূন্যগুলোর আর কোনো মূল্য নেই, এই কারণে শুধু 5 হবে। আর দশমিক উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1, আর পরে 2টা ঘর বা 2 অঙ্ক, এই কারণে 2টা শূন্য হবে। এখন আমরা গুণের সাহায্য নিব, সমান সমান 10এ 45 ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন দেই ডান পাশেরটা উল্টে যাবে, উপরে 100 নিচে 5। এখন দেখো কাটাকাটি যাচ্ছে, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, আবার 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 45কে যদি 5 দিয়ে ভাগ করো হবে হচ্ছে 9, নিচে আছে 1, 1, নিচের 1-এর কোনো মূল্য নেই তোমরা জানো, তাহলে উপরে 9×10, 9×10=90, এখানে উত্তর হবে 90। উঠিয়েছি 0.02/0.05, আমরা প্রথমে দশমিক উঠাবো, সমান সমান শুধুমাত্র 2 হবে, কারণ বামের শূন্যগুলো বাদ হয়ে যাবে। আর দশমিক উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1, আর পরে 2টা ঘর তাই 2টা শূন্য, ভাগ ডান পাশে শুধুমাত্র 5 হবে, দশমিক উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1, আর পরে 2টা ঘর তাই 2টা শূন্য, সমান সমান 2/100 ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলে ডান পাশেরটা উল্টে গেল। এখন কাটাকাটি করব, 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 100কে 100 দিয়ে ভাগ করলে 1, দেখো 2, 5, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে সমান সমান উপরে 2 নিচে 5, 5-এর 2, এটা একটা সাধারণ ভগ্নাংশ, আর যেহেতু দশমিকের অঙ্ক কাজে সাধারণ ভগ্নাংশে উত্তর লেখা যাবে না, বিধায় এটা রাফে ভাগ করে আমাদেরকে দশমিক নিয়ে আসতে হবে, কিভাবে? 5/2, 5 দিয়ে 2কে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে ভাগফলে একটা শূন্য হবে। এখন এরপরেও ভাগ যাচ্ছে না, তাহলে কি করব? দশমিক দিয়ে একটা শূন্য নিব, এখন ভাগ যাচ্ছে, 4×5=20।
রাফ। আমরা উত্তর পেয়েছি সমান সমান 0.4, কাজেই উত্তর হবে 0.4। একই নিয়মের অঙ্ক, খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে এই অঙ্কে তোমাদেরও দক্ষতা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই উদাহরণের এই 86 নম্বর পৃষ্ঠার যে 6-এর অঙ্কগুলো আছে, সেখানেও আসলে একই ধরনের ভাগ। পাশে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই একই ধরনের ভাগ, এই কারণে আমরা এখান থেকে বেছে বেছে জাস্ট কয়েকটা অঙ্ক করব। যেমন 1, 2, 3, 4, এগুলো একেবারে আগের অঙ্কের মতো, এগুলো না করে আমরা একবারে 5 নম্বর অঙ্কটা করি, যেহেতু এটা একটু বড়, এই অঙ্কটা একটু করি। প্রশ্ন নম্বর 5, 36.18 ভাগ 5.4। তো বড় হোক আর ছোটো হোক, আমরা দশমিক উঠানোর যে নিয়ম সেটা ফলো করব। দেখো 3718 যদি লিখি আমরা, তাহলে দশমিক উঠাইতে হবে, দশমিকের পরিবর্তে এক, আর পরে এক ঘর দুই ঘর, তার মানে দুইটা শূন্য হবে। ভাগ এখানে 54, দশমিক উঠানোর জন্য এক, আর এক ঘরের জন্য একটা শূন্য, সমান সমান 3718 বাই 100। নিচে আমরা যদি গুণ চিহ্ন দিই তাহলে নিচেরটা, সরি, ডান পাশেরটা উল্টে যাবে। এবারে দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, 10কে 10 দিয়ে ভাগ করলে এক, 100কে 10 দিয়ে ভাগ করলে 10। এখন 54 দিয়ে 3718কে ভাগ করা যায় কি না, আমরা একটু রাফে ভাগ করে দেখি যে মিলে কি না। 54 ভাগ 3718 কত দিয়ে ভাগ যায় দেখো, 54 প্রথমে 36-এর মধ্যে যাচ্ছে না। আমরা যদি আচ্ছা হিসাব করি কত দিয়ে ভাগ যেতে পারে, 4, 5, 6, 4, 6, 24, দেখে 2, 6, দেখো 7 দিয়ে ভাগ করলে বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, খেয়াল করো 6 দিয়ে যাচ্ছে, 4, 6, 24, হাতে থাকে 2, 5, 6, 30, আর 2, 32, 7, 4, 11, হাতে থাকে 1, 3 কত হলে 6, 3 হলে এক মিলে গেল। এবার উপর থেকে 8 নামাও, এবার কত দিয়ে ভাগ যাচ্ছে দেখো, এবার 7 দিয়ে যাচ্ছে, 4, 7, 28, হাতে থাকে 2, 5, 7, 35, আর 2, 37, মিলে গেল রাফ। অর্থাৎ আমরা ভাগফলে যা পাইলাম তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি কিভাবে যায়। 54কে 54 দিয়ে ভাগ করলে 1, আর 3718কে যদি 54 দিয়ে ভাগ করো তাহলে হবে 67। এইভাবে আমরা রাফে ভাগ করে নিতে পারি, তাহলে ভাগ করার সুবিধা হবে। এখন উপরে 67, নিচে 10, আর কাটাকাটি যাচ্ছে না বিধায় আমরা বসাইলাম 10/67। খেয়াল করে দেখো, যেহেতু এটা সাধারণ ভগ্নাংশ আছে, দশমিকের অঙ্কে অবশ্যই সাধারণ ভগ্নাংশে উত্তর লেখা যাবে না, কাজেই আমরা আবার ভাগ করব কত দিয়ে, 10/67। প্রথমে যাচ্ছে 6 দিয়ে, 6, 10, 60, 7 নামলো, এখন আর ভাগ যাচ্ছে না, কাজে আমরা ভাগ ফলে একটা দশমিক দিলে ফ্রি শূন্য পাবো। এবারে যাচ্ছে 7, 10, 70, মিলে গেল। তাহলে আমরা ভাগ ফল পাইলাম হচ্ছে 6.7, কাজেই উত্তর লিখব 6.7। অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত দক্ষতা বাড়বে এবং অঙ্ক করতে মজা পাবা। আশা করি তোমরা অবশ্যই বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবা বাসায়। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবার আমরা 9 নম্বর প্রশ্নটা উঠিয়েছি, 16 ভাগ 0.25। তো যেহেতু দশমিক আছে আমরা আগে দশমিকটা উঠাবো, এখানে দশমিক নেই, কাজে 16 ভাগ, ডান পাশ থেকে দশমিক উঠালে উপরে 25, নিচে হবে দশমিকের পরিবর্তে এক, পরে এক ঘর দুই ঘর, তাই 2, 0। এখন সমান সমান 16 ভাগের পরিবর্তে যদি গুণ দিই ডান পাশেরটা উল্টে যাবে 25। দেখো খুব সহজেই কাটাকাটি যাচ্ছে 25 আর 100-এর মধ্যে, 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 100কে 25 দিয়ে ভাগ করলে 4, সমান সমান, যেহেতু 16 এখানে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে কিন্তু উপরে বা লব বুঝায়, তার মানে 16-র নিচে তুমি মনে মনে 1 ধরতে পারো। তো নিচে আছে শুধুমাত্র 1, নিচের 1-এর তো কোনো মূল্য নেই,
তাহলে 16 গুণ 4 কী হবে? 4 16 64। উত্তর 64। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবার আমরা 10 নম্বর প্রশ্নটা উঠিয়েছি, 4 ভাগ 0.125 সমান সমান, আমরা আগে দশমিক উঠাবো, কাজেই হচ্ছে 4 ভাগ, এখানে ডান পাশে 125, আর দশমিক উঠানোর জন্য 1, পরে 3টা ঘর, তাই 3টা 0 সমান সমান 4 ভাগ, সরি আমরা গুণ দিয়ে ডান পাশেরটা উল্টে দিব, নিচে 125। দেখো 125 আর 1000 কাটাকাটি যাচ্ছে কিভাবে? 125কে যদি 125 দিয়েই ভাগ করো তাহলে কত হবে? 1। আর 125 দিয়ে যদি 1000কে ভাগ করো তাহলে হবে হচ্ছে 8। 5 8 40 0, হাতে থাকে 4, 8 2 16 4 20, হাতে থাকে 2, 8 8 2 10, হ্যাঁ মিলে গেছে। তার মানে 125কে 125 দিয়ে ভাগ করলে 1, 1000কে 125 দিয়ে ভাগ করলে 8। নিচে আছে শুধুমাত্র 1, নিচের 1-এর তো কোনো মূল্য নেই, তাহলে সমান সমান 4 গুণ 8, 4 8 32, উত্তর 32। এবারে খেয়াল করো, প্রশ্ন নাম্বার 11 উঠিয়েছি, 3 ভাগ 0.006, একই নিয়ম একই রকম অঙ্ক, 3 ভাগ, ডান পাশে আমরা দশমিক যদি উঠাই তাহলে হবে হচ্ছে উপরে শুধুমাত্র 6, কারণ দশমিক উঠে গেলে বামে শূন্যের আর কোনো মূল্য থাকে না, শূন্যগুলো বাদ হয়ে যাবে, এখন দশমিকের পরিবর্তে 1, পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই 3টা 0 দিলে দশমিক উঠে গেল সমান সমান, এখন 3 গুণ, ডান পাশেরটা উল্টে যাবে 6 নিচে, দেখো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, এবারে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1000কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে হচ্ছে 500 সমান সমান, নিচের 1-এর কোনো মূল্য নেই, উপরে 1 গুণ 500, তার মানে উত্তর হবে 500, উত্তর 500। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবারে আমরা 12 নম্বর প্রশ্নটা উঠিয়েছি, 12 ভাগ 0.096, একই অঙ্ক একই নিয়মের, এই কারণে আমরা আগের মতো করেই করার চেষ্টা করব, সমান সমান 12 ভাগ, ডান পাশে যদি দশমিক উঠাতে হয় তাহলে হবে শুধুমাত্র 96, এবারে দশমিকের পরিবর্তে 1, পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই 3টা 0 সমান সমান 12, ভাগের পরিবর্তে গুণ দিলে ডান পাশেরটা উল্টে যাবে, নিচে 96। এখন কাটাকাটি যায় কিনা আমরা দেখব, কাটাকাটি এখানে যাচ্ছে, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 96কে যদি 12 দিয়ে ভাগ করো হবে হচ্ছে 8, 8 বারং 96। এখন 1008 কাটাকাটি কিন্তু যাচ্ছে, কেমন? 8কে যদি 8 দিয়ে ভাগ করো কত হবে? 1। 1000কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে হবে হচ্ছে 8 1 8, বাঁচলো হচ্ছে 2 0, 8 2 16, বাঁচলো হচ্ছে 4 0, 5 8 40, 125 হবে। তোমাদের যদি কনফিউশন থাকে প্রয়োজনে তোমরা এখানে রাফে ভাগ করে নিতে পারো, যেমন 8 ভাগ 1000, 8 1 8, 2 0, 8 2 16, 4, উপর থেকে 0 নামাইলাম, 5 8 40, রাফ। তার মানে হচ্ছে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1000কে 8 দিয়ে ভাগ করলে 125 হবে। এখন নিচে আছে শুধুমাত্র 1, নিচের 1-এর তো মূল্য নেই, সমান সমান উপরে আছে 125, কাজেই উত্তর হবে 125, উত্তর 125। আজকে এই 86 পৃষ্ঠার উদাহরণের এই ভাগের অঙ্কগুলো আমরা করলাম, তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি কাজে লাগে তাহলে আমাদের এই কষ্টটুকু সার্থক হবে, তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, আল্লাহ হাফেজ।
চারবার অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি।